কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিমন্ত্রণ মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমার এ প্রেয়সী অথবা প্রিয় একালের দিনে শুধু বুঝি লেখে নাম থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা সহজ ভাষায় কথাটা বলাই শ্রেয় যে কোনো ছুতোয় চলে এসো মোর ডাকে সময় ফুরলে আবার ফিরিয়া যেও বসু মুখোমুখি যদি অবসর থাকে গৌরবরণ তোমার চরণমূলে ফলসাবরণ শাড়িটি খেলিবে ভালো বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে কপল প্রান্তে সরু পাড় ঘন কালো এক একগুছি চুল বায়ু উচ্ছ্বাসে কাঁপা ললাটের ধারে থাকে যেন অশাসনে ডাহিন অলোকে একটি দোলন চাঁপা দুলিয়া উঠুক গ্রীবাভঙ্গির শনি বৈকালে গাঁথা জুথি মুকুলের মালা কণ্ঠের তাপে ফুটিয়া উঠিবে সাঁজে দূরে থাকিতেই গোপন গন্ধ ঠালা সুখ সংবাদ মেলিবে হৃদয়ে মাঝে এই সুযোগেতে একটুকু দিই খোঁটা আমারই দেওয়া সে ছোট্ট চুনির দুল রক্তে জমানো যেন অশ্রুর ফোঁটা কতদিন সেটা পরিতে করেছো ভুল আর একটা কথা বলে রাখি এইখানে কাব্যে সে কথা হবে না মানান সই সুর দিয়ে সেটা গাহিব না কোনো গানে তুচ্ছ শোনাবে তবু সে তুচ্ছ কই একালে চলে না সোনার প্রদীপ আনা সোনার বিনাও নহে আয়ত্তগত বেতের ডালায় রেশমি রুমাল টানা অরুণ বরুণ আমেনো গোটা কত গদ্য জাতীয় ভোজ্যও কিছু দিও পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায় তা হোক তবুও লেখকের তারা প্রিয় যেন বাসনার সেরা বাসা বা রসনায় ওই দেখো ওটা আধুনিকতার ভূত মুখেতে যোগায় স্থূলতার ভাষা জানি অমরার পথ হারা কোনো দূত জঠোর গুহায় নাহি করে যাওয়া আসা তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ যে কথা কবির গভীর মনের কথা উদর বিভাগে দৈহিক পরিতোষ সঙ্গী জোটায় মানসিক মধুরতা শোভন হাতের সন্দেশ পান্তোয়া মাছ মাংসের পোলাও ইত্যাদিও যবে দেখা দেয় সেবা মাধুর্যে ছোঁয়া তখন সে হয় কি অনির্বচনীয় বুঝি অনুমানের চোখে কৌতুক ঝলে ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠা ধরা এ সমস্তই কবিতার কৌশলে মৃদু সংকেতে মোটা ফরমাস করা আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসো বরদানে দেবী না হয় হইবে বাম খালি হাতে যদি আসো তবে তাই এসো সে দুটি হাতেরও কিছু কম নহে দাম সেই কথা ভালো তুমি চলে এসো একা বাতাসে তোমার আভাস যেন গো থাকে স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে ভুলে ফেলে যেও তোমার জুথির মালা ইমন বাজিবে বক্ষের শিরে শিরে তারপরে হবে কাব্য লেখার পালা যত লিখে যাই ততই ভাবনা আসে লেফাফার পরে কার নাম দিতে হবে মনে মনে ভাবি গভীর দীর্ঘ শ্বাসে কোন দূর যুগে তারই কি হার কবে মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি কচি মুখখানি বয়স তখন ষোলো তনু দেহখানি ঘেরি আছে ডুরে শাড়ি কুমকুম ফোটা ভুরু কিবা কর পিছন হইতে দেখিনু লোভন হয়েছে রে সমচিকন চুলে তাম্র থালায় গোড়ে মালাখানি গেথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি আজ এই চিঠি লিখিছে তো সেই কবি গধূলির ছায়া ঘনায় বিজন ঘরে দেয়ালে ঝুলিছে সেদিনের ছায়া শব্দটি নেই ঘড়ি টিকটিক করে ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি কতদিন হলো ভাবিব নাতা শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি মনে আসে তুমি পূব জানালার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে উৎসুক চোখে বুঝি আশা করো কারে আলগা আঁচল মাটিতে পড়েছে খসে অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া এ চিঠির নেই জবাব দেবার তাই আপাতত এটা দেরাজে দিলাম রেখে পারো যদি এসো শব্দবিহীন পায় চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাঁকনের ঋণ ঋণ আনিও মধুর স্বপ্ন সঘন রাতি আনিয় গভীর আলস্য ঘন দিন তোমাতে আমাতে মিলিত নিবিড় একা স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা